পশু পাখি আর সোনা দিয়ে রস সাজালেন। এবার সোনা দিয়ে যদি রস সাজানো না হয় তাহলে রস সাজানো অসম্পূর্ণ থেকে যায়। কোন সোনা দিয়ে সাজাতে হবে? বহির জগতের সোনা, যে সোনায় গহনা তৈরি হয়, ওই সোনা দিয়ে বহির জগতের রত্নরা সাজাবো। কিন্তু আমাদের যে দেহরথ, এই দেহরথকে যদি সাজাতে হয় তাহলে যে সোনায় গহনা তৈরি হয়, মায়েরা নাকে কানে গলে পড়েছেন, ওই সোনা দিয়ে কাজ হবে না। এই দেহরথকে যদি সাজাতে হয় তাহলে কোন সোনার প্রয়োজন? যেমন আজকে এখানে রাম নাম দেখতে পাচ্ছি, কোন ভক্ত যদি ভক্তিকে আশ্রয় করে রাম নাম গুণগণ কীর্তন শ্রবণ করতে পারে তাহলে অটোমেটিক্যালি তার একটা সোনার গহনা তৈরি হবে, আর সেই গহনায় তার মন সেজে যাবে। আর এই যে গহনা, শত চেষ্টা করলেও কেউ কোনোদিন খুলে নিতে পারবে না। মায়েরা যে গহনা পরে আছেন, যেদিন আপনার দেহ ছেড়ে প্রাণ পাখি হয়ে চলে যাবে, এক একটা করে সোনার গহনা আত্মীয় স্বজন ছেলে মেয়েরা খুলে খুলে রেখে দেবে, সঙ্গে কিছুই দেবে না মা। পার্থিব জগতের কোন বিষয় বস্তুকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না, তবে সাধু সঙ্গের মাঝখান থেকে যে গহনা তৈরি হয় এই গহনায় কারোর অধিকার থাকে না। কেন? এই জগতে সাধন ভজন যার যার তার তার, কেউ কারোর চলা চলে দেবে না, কেউ কারোর বলা বলে দেবে না। যে যতটুকু করবো ততটুকুই পাবো। তাই সংসারে থেকে এই কাজের মাঝে যেন আমরা ঈশ্বরের নাম করতে যেন কখনো ভুলে না যাই। সবাই ফাঁকি দিতে পারে, কিন্তু যিনি দীনবন্ধু তিনি আমাদের চির আপন, সে কোনোদিন ফাঁকি দেবে না। তাই সময় থাকতে তাকে ডেকে আপন করে নাও বন্ধু। তাই বললে সোনা দিয়ে রস সাজাবো কি করে? হরে সোনার জল সোনার স্থল সোনার পুষ্কর সোনার জল কি করেছে সোনার মন আর সোনার জলে আকে কত সোনা।